জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা নিপুণ। একই সঙ্গে শিল্পীদের সম্মান দিয়ে কথা বলার জন্য শাকিব খানকে পরামর্শ দেন তিনি। একটি টিভিতে প্রচারিত কিং খানের সাক্ষাৎকারের জবাবে এমন কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী নিপুণ। সোমবার 3 জুলাই নিপুণ আমাদের বলেন, শাকিব খানের আচরণে আমি বিরক্ত হয়ে পড়েছি। শাকিবাবুর সংসার জীবনের জটিলতা নিয়ে আমি কিছু বলিনি, বলতে চাই না। আমি শুধু বলতে চাই ইন্ডাস্ট্রির নায়িকাদের হেয় করে কথা বলা শাকিবের উচিত হয়নি। তিনি কি করে বলেন নায়িকারা যথেষ্ট শিক্ষিত নন? তিনি নিজের অতীত ভুলে গেছেন? তার শিক্ষাগত যোগ্যতা কি আমরা জানি না? নিপুণ তার ফেসবুকের পাতায় লিখেছেন, শাকিব খান, আজকে আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি কিভাবে বলেন বা বোঝাতে চান যে বাংলাদেশের নায়িকারা শিক্ষিত না বা ব্যাকগ্রাউন্ড ভালো না? মিডিয়াতে শুধু বুবলি যোগ্য এবং শিক্ষিত? বুবলি আপনার সঙ্গে আমার কোনো পার্সোনাল সমস্যা নাই। শাকিব খান আপনি নিজের বইয়ের চেয়ে বেশি বারবার বুবলির গুণগান মিডিয়াতে বলতেছেন। যাই হোক, ব্যক্তিগত ব্যাপারে নাই বা গেলাম, আপনি পার্সোনালি মানুষকে বা বুবলিকে খুশি করার জন্য যা খুশি বলেন, কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন? আর আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনি মনে হয় আপনার 11 বছর আগের কথা ভুলে গেছেন। ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ইংরেজিতে যা কিছু জিজ্ঞেস করত, আপনি না বুঝেই ইয়েস নো বলতেন, যেখানে অন্য আর্টিস্টরা ঠিকঠাক উত্তর দিত। আপনি এতই শিক্ষিত যে ইডি এম্বার্কেশন ডিসএম্বার্কেশন কার্ড পূরণ করতে পারতেন না, ভুলে গেছেন? ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত আর্টিস্ট আছে যারা নিজের ব্যাপারে মিথ্যা জাহির করে না। আপনি মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টদের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন। তাই আমি আপনার ব্যাকগ্রাউন্ড আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আমি কোথা থেকে এসেছিলাম এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবার পেশা, আমার মার পেশা, আমার ভাই বোন, আমার শিক্ষা, আমার গ্র্যাজুয়েশন কি। আপনাকে আরও মনে করিয়ে দিতে চাই যে বনানীর যে বাসায় আমি থাকি সেটা সিনেমার টাকায় কেনা না, এটা আমার পৈতৃক মিডিয়াতে আসার আগে থেকেই ছিল। সিনেমায় এসেছি ভালো লাগা থেকে। মস্কো থেকে 2 বছর পর গ্র্যাজুয়েশনের ক্রেডিট ট্রান্সফার করে ইউএসএর লা ভ্যালি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এসেছি। আপনি তো আবার অতীত ভুলে যান। তাই আরও মনে করিয়ে দিতে চাই যে আপনি শুটিংয়ের সেটে রাজ্জাক আঙ্কেলকে সকাল থেকে বিকাল পর্যন্ত বসিয়ে রেখেছিলেন, শেষ পর্যন্ত সেটে আর আসেননি। আরও কতজনকে যে অসম্মান করেছেন তার হিসাব নেই, ভুলে গেছেন? ইন্ডাস্ট্রিতে যা খুশি তা করছেন আপনি, সিনিয়ররা আপনার ব্যবহারে অতিষ্ঠ, আপনার জন্যই তো ওনারা ইন্ডাস্ট্রিতে নিয়মিত না। আপনি কি করে ভাবেন যে রাজ্জাক আঙ্কেল, ফারুক আঙ্কেল, আলমগীর আঙ্কেল আপনাকে বারবার সাপোর্ট দিবে? শাকিব খান, বাংলা সিনেমা নিয়ে আপনি যে নোংরা রাজনীতি করছেন তা নিজের ও কিছু দেশি বিদেশি স্বার্থনিষী মহলের স্বার্থ রক্ষার জন্য করছেন, যা বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দেন, আর মিডিয়ার সবাই জানে আপনার অতীত এবং ব্যাকগ্রাউন্ড। বুবলির ভিডিও গানের লক্ষ লক্ষ ভিউয়ের কথা এত বারবার বললেন কেন? ভিউ বেশি মানে কি অপবিশ্বাসের চেয়ে বুবলির গ্রহণযোগ্যতা দর্শকের কাছে বেশি? আপনি কি জানেন না যে বুস্ট করিয়ে, মানে টাকা খরচ করিয়ে ভিউ বাড়ানো যায়? আর আমি যখন থেকে ইন্টারনেট ব্যবহার করি তখন আপনি ইন্টারনেটের ইও জানতেন না। মুভি বানানোর জন্য ইনভেস্ট আমিও করতে পারি, কিন্তু আপনার মতো শয়তান যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ভালো মানুষেরা ইনভেস্ট করতে চাইবে না, কারণ কিছু লোককে তো রেখেছেনই টাকা দিয়ে সিনেমা পাইরেসি করানোর জন্য এবং নিজেকে স্বঘোষিত কিং খান প্রতিষ্ঠিত করার জন্য। পরবর্তীতে মিডিয়াতে কথা বলার আগে অবশ্যই চিন্তাভাবনা করে সিনিয়র আর্টিস্টদের ও অন্যান্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন আর নিজের অতীতটা মনে রাখবেন। আপনাদের মতামত কি শাকিব খানকে নিয়ে এই নিপুণের এই মন্তব্যে? এখনই কমেন্টস করে জানান। এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।